পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের পক্ষ থেকে আজ 5ই আগস্ট ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী দলের 70 দশকে রাজ্য সম্পাদক 1971 সালে যাকে রাতের অন্ধকারে ভোরের আলোয় রাতের অন্ধকারে গ্রেপ্তার করে ভোরের আলো ফোটার আগেই কলকাতার ময়দানে পিছমোড়া করে বেঁধে পেছন থেকে গুলি করে হত্যা করা হয় এবং মৃতদেহ যাতে কেউ শনাক্ত না করতে পারে তাই ধর থেকে মুন্ডুটা কেটে নিয়ে ধর মুন্ডুসহ লোপাট করা হয় সেই কবি সাহিত্যিক বিপ্লবী শিল্পী নকশালবাড়ি আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক কমরেড সরোজ দত্তর আজ 5ই আগস্ট 50তম শহীদ দিবস। শুধু আমরাই নই যারা এই ফেসবুক লাইভের শ্রোতৃমণ্ডলীর মধ্যে আমরা যারা আছেন তাদের বাইরেও গোটা দেশ জুড়ে বামপন্থী বিপ্লবী কর্মীরা তারা বিভিন্ন দলের মাধ্যমে 5ই আগস্ট এবং সেই সঙ্গে সঙ্গে 28শে জুলাই থেকে 11ই আগস্ট অবধি যে পক্ষকাল শহীদ পক্ষকাল হিসেবে গোটা দেশে পালিত হয় তার অঙ্গ হিসেবেই আজকের কমরেড সরোজ দত্তকে শ্রদ্ধা জানানোর জন্য আমি কিছু কথা বলবো। আপনাদের সেই কথা শোনার মধ্যে দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি যতটুকু ভেবেছি আপনাদের সঙ্গে শেয়ার করব, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে সেটার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি আমরা 2018 সাল অবধি যত বিরোধাভাস থাকুক না কেন পশ্চিমবঙ্গের মাটিতে 5ই আগস্ট কয়েকটি কর্মসূচি পালিত হতে দেখতাম। এটা দীর্ঘ পরম্পরা, সেটাই আমরা দেখে এসেছি বুঝে এসেছি। তার মধ্যে CPIML-এর পলিটব্যুরো সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সরোজ দত্ত যাকে নির্মমভাবে রাষ্ট্র হত্যা করেছিল তার শহীদ দিবস যেমন CPIML দলগুলো তারা চিরকাল বিপ্লবী কমিউনিস্টরা করে এসেছেন যথেষ্ট মর্যাদা দিয়ে বুক ঠুকে, তেমনি পাশাপাশি 5ই আগস্ট আমরা দেখতাম যে কমরেড মুজাফফর আহমেদ ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার সঙ্গে যার নাম জুড়ে আছে, ভারতবর্ষের বামপন্থী আন্দোলনে তার নিশ্চয়ই নামটি ইতিহাসে থেকে গেছে এবং মেরাট ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি হিসেবে যাকে দীর্ঘদিন কারাবাস করতে হয় 1925 সালে কানপুরে যে বামপন্থীদের কনফারেন্স থেকে প্রথম কমিউনিস্ট পার্টি ঘোষণা হয় 1925 সালে সেখানেও সেই কমিউনিস্ট পার্টির অন্যতম সদস্য নেতা হিসেবে কমরেড মুজাফফর আহমেদের জন্মদিন 5ই আগস্ট, সেটা পশ্চিমবঙ্গে বিশেষ করে বামফ্রন্টের শরিক দলগুলো CPM পার্টি তারা এটা পালন করে এসেছে আমরা দেখেছি। আমরা সেই সঙ্গে দেখতাম যে SUCI দলের অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড শিবদাস ঘোষের জন্মদিন পালন করতেন SUCI-এর বন্ধুরা, কিন্তু আমাদের দুর্ভাগ্য 2019 সালের এই 5ই আগস্ট যেটা বামপন্থীরা বিভিন্নভাবে ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলন, পশ্চিমবঙ্গের কমিউনিস্ট আন্দোলন, যে পশ্চিমবঙ্গকে আমরা বারবার খুব দৃঢ়তার সঙ্গে বলতাম যে একটা বামপন্থার একটা জবরদস্ত ঘাঁটি এলাকা, সেখানে 2019 সালে ঠিক যখন আমাদের পার্টি CPIML লিবারেশনের রাজ্য কমিটির পক্ষ থেকে কমরেড সরোজ দত্তের আবক্ষ মূর্তিতে মাল্যদান শ্রদ্ধা নিবেদন শেষ হয়েছে, সেই সঙ্গে সঙ্গে একটা খবর খুব দ্রুত গোটা ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে পৌঁছে গিয়েছিল।
আমরা যখন ব্যস্ত ছিলাম কমরেড সরোজ দত্তকে সম্মান জানানোর জন্য, তার আত্মদানের প্রতি মর্যাদা দান করার জন্য, তখনই ভারতবর্ষের সংসদে, ভারতবর্ষের সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শক্তির অন্যতম হোতা, বর্তমানে ভারত রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি একটা কাগজ থেকে হুড়হুড় করে কিছু কথা পড়তে থাকেন এবং সমস্ত সাংবিধানিক যে নিয়মকানুনগুলো আছে, যেভাবে একটা পার্লামেন্টকে পরিচালনা করতে হয়, যেভাবে কোনো নীতি নির্ধারণ করতে হয়, যেভাবে বিতর্কের মধ্যে দিয়ে কোনো একটা নীতি সেটা পার্লামেন্ট থেকে পাশ হয়, সমস্ত কিছুকে উপেক্ষা করে একটি কাগজ থেকে সরাসরি তিনি ঘোষণা করেন যে ভারতবর্ষের অঙ্গরাজ্য জম্মু ও কাশ্মীরকে, সেখানে জম্মু ও কাশ্মীর যখন ভারতবর্ষে স্বাধীনতার পরে ভারত রাষ্ট্রের সঙ্গে অঙ্গীভূত হয়, তখন যে শর্তে সেই অঙ্গীকরণ হয়েছিল, তার মধ্যে ভারতীয় সংবিধানে যে নতুন ধারার প্রবেশ ঘটেছিল সেটা 370 ধারা এবং 35 এ ধারা, যে একটা বিশেষ অধিকার কাশ্মীরের জনগণকে দেওয়া হয়েছিল। এক লহমায় অমিত শাহর ঘোষণার মধ্যে দিয়ে 2019 সালের 5ই আগস্ট কাশ্মীরের 370 ধারা বিলোপ এবং 35 এ ধারা বিলোপ করে কাশ্মীরে তার আগে থেকেই, তার আগের কয়েকদিন ধরে হাজারে হাজারে লক্ষ লক্ষ ভারতীয় সেনাকে সেখানে ডিপ্লয়মেন্ট করা হয় এবং সম্পূর্ণ কাশ্মীরকে রুদ্ধ করে, অবরুদ্ধ করে, কাশ্মীরবাসীকে রাস্তায় নামতে না দিয়ে তাদের উপর চরম অত্যাচার নামিয়ে দিয়ে এই ঘোষণাটা করা হয়। এবং তারপরে সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেওয়া হয় যে জম্মু ও কাশ্মীর বলে যে অঙ্গরাজ্যটি ছিল সেটাকে দ্বিখণ্ডিত করা হলো এবং সেটা ইউনিয়ন টেরিটরিজ হিসেবে সেগুলোকে ঘোষণা করা হলো, লাদাখকে একটা ইউনিয়ন টেরিটরি হিসেবে ঘোষণা করা হলো। এবং আমরা দেখছি এক বছর ধরে, আজও এই 1 বছর 365 দিনের বেশি সময় হয়ে গেছে, এর মধ্যে কাশ্মীরের দিকে তাকালে আমরা দেখছি সেখানে কিন্তু ওই 2019 সালের 5ই আগস্ট যে ঘোষণার সূত্র ধরে যে পরিবেশকে তৈরি করা হয়েছিল সেই পরিবেশ অব্যাহত আছে। অথচ যুক্তি দেওয়া হয়েছিল যে 370 ধারা বিলোপের মাধ্যমে, 35 এ ধারা বিলোপের মাধ্যমে কাশ্মীরি জনসাধারণের সঙ্গে বাকি ভারতবর্ষের মানুষের, ভারতবর্ষের রাষ্ট্রের সম্পর্কটা অনেক বেশি আত্মিক সম্পর্ক সেটা নাকি পরিণত হবে। আমরা উল্টোটাই দেখলাম যে কাশ্মীরের জনগণের সমস্ত গণতান্ত্রিক অধিকার, মানবাধিকারকে খর্ব করে কাশ্মীরকে অবরোধ করে রাখা হয়েছে। এই 1 বছর ধরে কাশ্মীরে কোনো মত প্রকাশের স্বাধীনতা নেই। কাশ্মীরে আমরা দেখছি যে সেখানে ইন্টারনেটের পরিষেবাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কাশ্মীরি যে সমস্ত নব্য যুবরা তারা বাইরে অন্য রাজ্যগুলোতে পড়াশুনোর সূত্রে, চাকরির সূত্রে, ব্যবসার সূত্রে এসেছেন, তাদের সঙ্গে তার বাড়ির লোকের কোনো যোগাযোগ এখন অবধি স্থাপিত হয়নি। আমরা দেখছি সেখানে মিলিটারিরা পদচারণা করছেন এবং অঘোষিত কারফিউ এখনও চলছে। এমনকি এটা যেমন একটা দুর্ভাগ্যজনক অবস্থা, 2019 সালে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যে নেতৃবর্গ সেদিন কমরেড সরোজ দত্তকে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথেই মিছিল করে প্রথম প্রতিবাদটা কলকাতার বুকে সেই প্রতিবাদ তারা রাখেন এবং আজও সেই প্রতিবাদটা বিভিন্ন মাত্রাতে ভারতবর্ষের বামপন্থী মানুষ, গণতান্ত্রিক মানুষ তারা ধ্বনিত করে রেখেছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে সেটাকে মোটেই আমল দেওয়া হয়নি। এবং আরও কলঙ্কজনকভাবে আজ 2020-এর 5ই আগস্ট 1992 সালে ইতিহাসের সৌধ বাবরি মসজিদকে যারা ধ্বংস করেছিল, যারা করসেবকদের লেলিয়ে দিয়েছিল সেখানে, সেই নেতারা, সেদিনের নেতা লালকৃষ্ণ আদবাণী, সেদিনের নেতা মুরলী মনোহর যোশীকে বাদ দিয়ে বাকি সমস্ত নেতাদের জড়ো করে এসে করোনা যে সংক্রমণের যে বিপদ, সেই বিপদের কে নিয়ন্ত্রণ করার জন্য যে বিধিনিষেধ
আরোপ আছে তার সমস্তটাকে অগ্রাহ্য করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি গোটা পৃথিবীতে একটা নতুন নজির গড়লেন, যে একটি দেশের প্রধানমন্ত্রী সর্বোচ্চ পদে থাকা সত্ত্বেও ভারতবর্ষের সংবিধান এখনও সেটা বিলুপ্ত না হওয়া সত্ত্বেও সমস্ত সংবিধানের মধ্যে যে ধর্মনিরপেক্ষতার যে বাণীটি রয়েছে, যে বাণীটিকে সমস্ত নীতির মধ্যে কার্যকরী করার নির্দেশ রয়েছে সংবিধানের মধ্যে, সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে একটি বিশেষ ধর্ম, সেই বিশেষ ধর্মের পক্ষধারী হয়ে এবং সম্পূর্ণত গোটা অযোধ্যা শহরে যে একটা ব্যাপক সংখ্যক সংখ্যালঘু মানুষ আছেন, অন্যান্য ধর্মাবলম্বী মানুষ আছেন, তাদের নিরাপত্তার মোড়কে নিরাপত্তার নাম করে সম্পূর্ণ পুলিশ এবং মিলিটারি দিয়ে তাদের বন্দি করে রেখে অযোধ্যায় শিলাপূজনের কাজ সেটা সমাপ্ত করা হলো। এবং তার সঙ্গে সঙ্গে নতুন করে গোটা ভারতবর্ষ জুড়ে এমনকি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সরকার 5ই আগস্টটাকে, আজকে আমরা জানি যে তারা এটাকে লকডাউন ঘোষণা করেছেন, সেখানে কিন্তু আমরা দেখলাম খুব অদ্ভুতভাবে আমাদের এই শিলিগুড়ি শহর সহ বিভিন্ন শহরে এক 90 যুবকেরা তারা মাথায় গেরুয়া পাগড়ি পরে মোটর সাইকেল চড়ে উল্লাস, সেই উল্লাসে তারা ফেটে পড়লেন। পুলিশি ব্যবস্থা, লকডাউন, কোনো রকম বিধিনিষেধ কিন্তু তাদের ক্ষেত্রে জারি হচ্ছে না। এখানে শাসক শ্রেণীর মধ্যে কোথায় কী যোগসাজশ সেটা হয়তো ধীরে ধীরে উন্মোচিত হবে, কিন্তু আমরা যারা বামপন্থী আমাদের ক্ষেত্রে কাশ্মীরের 370 ধারা 35 ধারা বিলোপ এবং 1 বছরের মধ্যে 5ই আগস্টকেই বেছে নিয়ে সম্পূর্ণত ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রের দিকে আরেকটু বেশি করে ঠেলে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে হয়তো যেটা আমরা সবচেয়েতে আগ্রহ নিয়ে করতে পারতাম, একটা বড় সংখ্যায় আমরা আজকে গোটা পশ্চিমবঙ্গ গোটা দেশে বামপন্থীরা রাস্তায় নেমে বড় জমায়েত করে বড় মিছিল করে আমরা বিক্ষোভে ফেটে পড়তে পারতাম, কিন্তু আজকের এই করোনা পরিস্থিতি সেটা আমাদের ওপরে ভয়াবহতা যাই থাকুক, অসুখের ভয়াবহতা তো আছে, কিন্তু 90 যুবকেরা বিপ্লবী যুবকেরা রাস্তায় নামার মতন পরিস্থিতি থাকলেও আসলে রাষ্ট্র এই সমস্ত লকডাউনের সুবিধাটুকু নিয়ে বিভিন্ন রঙের সরকার তারা সমস্ত গণতান্ত্রিকতাটাকে ভয়ঙ্করভাবে নিষ্পেষণ, পীড়ন এবং মানুষের সমস্ত অধিকারকে কেড়ে নেওয়া যেভাবে এগোচ্ছেন, সেই যে নতুন ভারতবর্ষ নিউ নর্মাল, সেই নিউ নর্মালের মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা কমরেড সরোজ দত্তকে স্মরণ করব সেই অত্যন্ত উদ্বেগ নিয়ে, এবং আরও বেশি বেশি করে কী করে সরোজ দত্ত আজকের পরিস্থিতির মধ্যে প্রাসঙ্গিক হয়ে উঠছেন, এবং সরোজ দত্তের মতন মানুষেরা আমাদের যে পথপ্রদর্শকের ভূমিকা পালন করে এসেছেন তাদের আমরা কীভাবে আমাদের অন্তর দিয়ে, আমাদের চেতনা দিয়ে, আমাদের বামপন্থী মনন দিয়ে, আমাদের সমস্ত শক্তি, আমাদের সমস্ত উদ্দীপনা দিয়ে আমরা সে তাদের শিক্ষাটাকে কীভাবে আত্মস্থ করতে পারব, এবং সেই শিক্ষাকে আত্মস্থ করে কীভাবে আমরা সত্যিকারের প্রতিরোধ গড়ে তুলতে পারব, সেই কথাটা নিয়ে আমাদের কিছু আলোচনা। এবং আমাদের আজকের আমার বলার খুব বেশি কিছু নেই, খুব বেশি সময় ধরেও বলার কিছু নেই। আমার মনে হয় এই অত্যন্ত গভীর উদ্বেগ, গভীর মর্মবেদনা ভারতবর্ষের মানুষের ওপরে, একদিক থেকে করোনার পরিস্থিতি তা গলা টিপে ধরছে, অন্যদিকে একটা ব্যাপক অর্থনৈতিক সংকট, এবং তার মাঝখানে দাঁড়িয়ে মানুষ যখন দিশেহারা হয়ে আছেন তার উপরে সম্পূর্ণত একটা হিন্দু রাষ্ট্রের নাম করে সম্পূর্ণ নিপীড়নটাকে নামিয়ে আনা, রাষ্ট্রীয় সন্ত্রাসটাকে নামিয়ে আনার যে রাজনীতি এবং সমস্ত গণতান্ত্রিকতাকে অগ্রাহ্য করার যে রাজনীতি, গণতান্ত্রিক অধিকারকে ধ্বস্ত করার রাজনীতি, তার বিরুদ্ধে আলোকবর্তিকা হিসেবে কমরেড সরোজ দত্তকে আমরা নিশ্চয়ই স্মরণ করব। আমি এবং আমার সহযোদ্ধাদের পক্ষ থেকে আমি কমরেড সরোজ দত্তের প্রতি আজকে তার 50তম শহীদ দিবসে আমাদের আন্তরিক সর্বোচ্চ শ্রদ্ধা, সেই শ্রদ্ধা জানিয়েই কথাগুলো শুরু করব। আমি আজকে কথা বলবো, কথা শুনবো আপনাদের, সেটা ভেবে কমরেড সরোজ দত্তর শততম বর্ষে, জন্ম শতবর্ষে তার যে স্মারক পুস্তিকা,
মরণে মেলেনি ছুটি, সেইখানে একটু চোখ বোলাতে গিয়ে দেখলাম একটি কবিতা ইতিমধ্যেই আমাদের পার্টির সচেতন যুব বাহিনী, আমাদের পার্টির নিষ্ঠাবান নেতৃত্ব, তারা সত্যিকারের একটি কবিতাটাকে সর্বোচ্চ মর্যাদায়, যে কবিতা কি অদ্ভুতভাবে আজকের এত বছরের পরে এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে যখন চারপাশে হিন্দুত্ববাদীদের গেরুয়াদের ধারীদের উন্মত্ততা চলছে, তার মধ্যে একটি কবিতা সেই রাম রামায়ণ অযোধ্যাকে নিয়েই কমরেড সরোজ দত্ত লিখেছিলেন। ছোট কবিতা, আমি একবার ওই কবিতাটা পড়ব এবং আপনারা আশ্চর্যভাবে দেখবেন যে আজকে নরেন্দ্র মোদিরা তারা শিলাপূজন করে সিংহাসনে বসে তারা মন্ত্র উচ্চারণের মধ্যে যেভাবে ভারতবর্ষকে সম্পূর্ণ গেরুয়াকরণের দিকে ঠেলে দিচ্ছেন, আনুষঙ্গিক হিসেবে শিক্ষা ব্যবস্থাটাকে পাল্টে দেওয়া হয়েছে, শ্রমিকের অধিকার খর্ব করার জন্য শ্রমিক আইনগুলোকে পরিবর্তন ঘটানো হয়েছে, কৃষক কৃষিক্ষেত্রটাকে সম্পূর্ণভাবে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার জন্য যে নতুন করে অর্ডিন্যান্স জারি করা হচ্ছে, এই সমস্ত কিছুকে মাথায় রেখেই আজকে যদি আমরা দেখি তাহলে আমরা সেই সময়টাকে মনে করব রামায়ণে বর্ণিত সেই সময়, রামায়ণের উত্তরকাণ্ড, যখন রাম তিনি আর্যশ্রেষ্ঠ বলে ঘোষণা করে ভারতবর্ষের অনার্য মানুষকে সম্পূর্ণ অবমাননা করার জন্য শ্রীলঙ্কার ওপরে আক্রমণ, যে বর্ণনা আমরা পাই, লঙ্কাকাণ্ড, লঙ্কাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক যেভাবে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল, রাম জয়ী হয়েছেন, রাম রাজ্য প্রতিষ্ঠা হয়েছে, আর সেই সময়তে রাম সিংহাসনে বসে আছেন, এমনই একটা পরিস্থিতিকে হয়তো কল্পনা করে কমরেড সরোজ দত্ত যে কবিতা লিখেছিলেন রামায়ণের উত্তরকাণ্ড, সেই উত্তরকাণ্ডর কয়েকটা লাইন, অল্প কয়েকটা লাইন আছে, আমি সেটাকে একটু আপনাদের পড়ে শোনাতে চাইব। উত্তরকাণ্ড সম্ভবত কবিতাটি 1941 সময়কালে লেখা, কি আশ্চর্য ব্যাপার। কমরেড সরোজ দত্ত লিখেছেন, রাঘবের রাজসভা জমে ওঠে, শুধু মাঝে মাঝে গলিত মাংসের গন্ধে মরে যায় চন্দন সুবাস, যমুনার শীর্ণ স্রোতে কোথা হতে এসেছে ভাসিয়া রাজার স্নানের ঘাটে ছিন্ন শির চণ্ডালের লাশ, অন্ধকার গৃহকোণে দন্তহীন স্খলিত চোয়ালে স্মৃতির জাবর কাটে জরায়ু স্থবির মহাবীর, চকিতে স্ফটিক স্তম্ভে ছায়া ফেলে দ্রুত সরে যায় প্রতিহিংসা ত্রিসাতুর ছায়ামূর্তি প্রেতাত্মা বালির, অজেয় শত্রুর চিতা সিন্ধুকুলে দাও দাও জলে বানরের রক্তমূল্যে প্রতিষ্ঠিত নরের শাসন, সর্বাঙ্গে ঘৃণার থুথু চোখে ভয় মুখে মরা হাসি গুপ্তচর আলো করে শ্মশানের স্বর্ণ সিংহাসন, জঠরে বহন করি পিতৃঘাতি যমজের ভার বন্দিনী গর্ভিণী ভাবে প্রসবের দেরি কত আর, কি আশ্চর্য দেখুন, কি আশ্চর্যভাবে কমরেড সরোজ দত্ত লিখে গেছেন যে বানরের রক্তমূল্যে প্রতিষ্ঠিত নরের শাসন আজকে গোটা ভারতবর্ষ জুড়ে। 2014 সালে সম্পূর্ণত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে সরকার ভারতবর্ষের দ্বিতীয়বারের জন্য ক্ষমতা এলো এবং তারপরে 5 বছর তারা সিংহাসনে থাকলো এবং তার পরবর্তীকালেও 2019 নির্বাচনের মধ্যে দিয়ে যারা ক্ষমতায় আছেন এবং যারা রামরাজ্য প্রতিষ্ঠার জন্য হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, আমরা এই সমস্ত সময়কালটা জুড়ে তাদের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই দেখে যাচ্ছি যে কিভাবে সেই রামায়ণে যাদের বানর বলা হয়েছিল, অর্থাৎ যারা বনে থাকেন বনবাসী মানুষ, আদিবাসী মানুষ যাদের রং ওই আর্যদের উত্তর পুরুষদের গায়ের রঙের সঙ্গে মেলে না, সেই কালো মানুষেরা, যে কালো মানুষেরা যেমন জঙ্গলের অধিবাসী তেমনি ভারতবর্ষের গোটা দক্ষিণাঞ্চল।
যে কালো মানুষ, সেই কালো মানুষদের প্রতিনিধি রাবণ, অর্থাৎ আর্য এবং অনার্যর যে ভেদ, এবং পরবর্তীকালে ভারতবর্ষে আর্য সংস্কৃতির হাত ধরেই যে বর্ণভেদ প্রথা, সেখানে দলিত মানুষ, সে দলিতদের ওপর অত্যাচার, সমস্ত বনাঞ্চল জুড়ে আদিবাসী মানুষের তাদের বসত বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে সেখানকার জঙ্গলকে কর্পোরেটের হাতে বিলিয়ে দেওয়া এবং মাটির নিচে থাকা খনিজ সম্পদকে সম্পূর্ণত উন্মুক্ত করে দেওয়া কর্পোরেট লুটের জন্য যে সরকার করে চলেছেন, সেই সরকারের প্রতিনিধি হিসেবে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অযোধ্যাতে যে শিলা পূজন করে রাম মন্দির প্রতিষ্ঠা করছেন, সেই রাম মন্দির প্রতিষ্ঠা যারা করছেন তাদের হাতে রক্ত লেগে আছে। তারা বাবরি মসজিদ ধ্বংসই শুধু করেননি, গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িকভাবে সেই রক্তমাখা হাতে আজকে তারা শিলা পূজনের নামে সেখানে অযোধ্যার মন্দির তৈরি করছেন। তো এই অদ্ভুত অবস্থার মধ্যে আমরা কিভাবে কমরেড সরোজ দত্তকে দেখব, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে কমরেড সরোজ দত্ত, যাকে তার সমালোচকেরা তার জীবদ্দশাতে এবং বিগত 50 বছর ধরে তার বিরুদ্ধে একাধিক তীর নিক্ষেপ করে গেছেন, আজও চেষ্টা চলেছে। এমনকি বামপন্থী কর্মী বাহিনীর মধ্য থেকেও এখনও কমরেড সরোজ দত্তের সরোজ দত্তকে সম্পূর্ণভাবে গ্রহণ করা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না, সেটাও আমাদের চোখে পড়ে বিভিন্ন লেখালেখি, বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে। কিন্তু যেটা তারা করতে পেরেছিলেন সেটা অত্যন্ত ভারতবর্ষের গভীর মনস্তত্ত্বকে, মানুষের মনকে বুঝে নেওয়া, ভারতবর্ষের শ্রমজীবী মানুষ যারা সম্পদ তৈরি করেন, ভারতবর্ষের কৃষক, ভারতবর্ষের শ্রমিক। এবং কমরেড সরোজ দত্ত তো একদিনে কমরেড সরোজ দত্ত হয়ে ওঠেননি, শুধু 70 দশকের মধ্যে কমরেড সরোজ দত্তকে আবদ্ধ করে রাখলেই চলবে না। 70-এর আগের যে সলতে পাকানোর ইতিহাস, কমরেড সরোজ দত্ত এমনই ব্যক্তি যিনি ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের 30-এর দশকের শেষ থেকে 40-এর দশক বিশেষ করে সেখানে তার যে জোরালো লেখনী, তার মধ্যে দিয়ে কমিউনিস্ট পার্টির মুখপাত্র হিসেবে জনযুদ্ধ পত্রিকা, স্বাধীনতা পত্রিকা, এর সঙ্গে সঙ্গে অগ্রণী পত্রিকা, পরিচয়, এমনকি নকশালবাড়ি পর্বের বা প্রাক পর্বে কালপুরুষ, এই সমস্ত পত্রিকায় একাধিক যে প্রবন্ধ লিখেছেন এবং সেই প্রবন্ধের মাধ্যমে যে ইতিহাস বোধকে আমাদের বামপন্থী কর্মী বাহিনীর মনে প্রতিত করার চেষ্টা চালিয়ে গেছেন, সেটার নজির কিন্তু অনন্য। তার মধ্যে অনেক ভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সরোজ দত্ত তৈরি হয়েছিলেন ভারতবর্ষের কৃষক আন্দোলনকে পর্যালোচনা করার মধ্যে দিয়ে। 40-এর দশকের থেকে যে কৃষক আন্দোলন তৈরি হয়েছিল 1943-এর বাংলার মন্যন্তরের পরেই 1944 সালে ব্যাপক বন্যা হয়েছিল পশ্চিম তখনকার অবিভক্ত বাংলায়, এবং সেই মধ্যে দিয়ে ত্রাণ কার্যের সঙ্গে যারা জড়িয়ে ছিলেন তারা কিভাবে আস্তে আস্তে মানুষের কাছে যেতে পারলেন, এবং গিয়ে 1946-এর থেকে তেভাগা আন্দোলন শুরু হলো। এই পুরো পর্যায় জুড়ে কমরেড সরোজ দত্ত তাদের সহযোদ্ধাদের নিয়ে কিন্তু সম্পূর্ণ নিবিড়ভাবে, আমরা তার ওই শতবর্ষর যে কালেকশনটা আছে তার মধ্যে একটা ছবি, খুব চমৎকার ছবি আছে, যে যশোরের কৃষক সভার সম্মেলন চলছে, সেই সম্মেলনে কমরেড সরোজ দত্ত তার সঙ্গীদের নিয়ে, সহযোদ্ধাদের নিয়ে মাঠের মধ্যে বসে সেটা শুনছেন, তখন তার বয়স অনেক কম। কমরেড সরোজ দত্ত মাত্র 24 বছর বয়সে বামপন্থী গণতান্ত্রিক যে সাংস্কৃতিক আন্দোলন, তার মধ্যে যে বিতর্কগুলো আছে সেই বিতর্কগুলোকে সম্পূর্ণ সরাসরিভাবে অ্যাড্রেস করার চেষ্টা করে গেছেন। তাকে অনেকে কালাপাহাড় বলে অভিহিত করেন, তার সম্পর্কে অনেক বিরূপ মন্তব্য চলে, কিন্তু আমাদের কাছে যে আমরা বা আমি যদি আমার নিজের দিকেও তাকিয়ে থাকি, আমাদের সঙ্গে সরোজ দত্তের যেভাবে পরিচয় ঘটেছিল তার শেষ সময়ের আগে অবধি যেভাবে আমরা তাকে দেখতে পেয়েছি খুব কাছে থেকে,
যে মাত্র কয়েকজন হয়তো সে সুযোগ পেয়েছিলেন। এবং কমরেড চারু মজুমদারের পরিবারের সদস্য হিসেবে আমি নিজেকে অত্যন্ত কৃতজ্ঞ মনে করি যে আমি ছোটোবেলায় কমরেড সরোজ দত্তকে খুব কাছ থেকে পেয়েছিলাম। সেটা অল্প দিনের জন্য হলো, কিন্তু বেশ কয়েকবার। সেটুকু একটু বলে রাখি, তারপরে না হয় অন্য আলোচনায় ঢোকা যাবে। আমরা 1969 সালে CPIML গঠিত হওয়ার পরে পয়লা মে যখন ঘোষণা করা হলো, তারপরে নভেম্বর মাস যেতে না যেতেই ভারত রাষ্ট্র এই নবগঠিত বিপ্লবী কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে। এবং নিষিদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গেই পার্টির সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব সহ সমস্ত কর্মী বাহিনী তার অগ্রণী অংশটাকে তাদের আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হয়। তারা পুলিশের নজর এড়িয়ে গ্রামাঞ্চলে যুবক ছাত্ররা তারা তাদের পড়াশুনোর জগৎ ছেড়ে কৃষকের সঙ্গে একাত্ম হওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর কমরেড সরোজ দত্তরা সম্পূর্ণত পার্টিকে, এই নবগঠিত পার্টিকে একটা বড় প্রতিষ্ঠা দেওয়ার জন্য ওই প্রতিকূল পরিবেশের মধ্যে একটা রাজনৈতিক অভিধাকে সামনে নিয়ে এসে ভারতবর্ষের মুক্তি আন্দোলন সেটাকে একটা অন্য ধাপে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা নকশালবাড়ি আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল, নকশালবাড়ির কৃষক অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেটা শুরু হয়েছিল তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে গেছেন, নিরন্তরভাবে করেছেন। সেই সূত্র ধরেই ওভাবে আত্মগোপন পর্বের মধ্যে দিয়ে আমরা পরিবারের, চারু মজুমদারের পরিবারের সদস্য হিসেবে আমি এবং আমার মা, আমরা 1971 সালে সম্ভবত ফেব্রুয়ারি মাস আমরা শিলিগুড়ি থেকে অত্যন্ত গোপনে কিছু কমরেডদের সহায়তায় আমরা কলকাতায় পৌঁছই। এবং কলকাতায় দু একদিন থাকার পরে, তখন আমার মাত্র 11 বছর বয়স, কিন্তু আমার স্মৃতিটা চিরজাগরুক হয়ে থাকবে এবং সেই সময়টার জন্যই নিশ্চয়ই থাকবে। আমরা তার কয়েকদিন পরেই, কমরেড সরোজ দত্তর একজন আত্মীয় আছেন, আত্মীয় ছিলেন, তিনি ডাক্তার, পরবর্তীকালে তিনি প্রয়াত হয়েছিলেন, মার্জনা করবেন, কিছু ফোন এসে যাচ্ছে, মাঝে মাঝে কেটে যাচ্ছে। তো সেই ডাক্তারবাবুর একটা কালো অ্যাম্বাসেডার গাড়ি ছিল। কমরেড চারু মজুমদারের সঙ্গে আমি এবং আমার মা, সঙ্গে ডাক্তারবাবু ছিলেন, আমরা ওই কালো অ্যাম্বাসেডার গাড়িটাতে কলকাতা থেকে বাই রোড পুরীর দিকে রওনা, অনেকটা ঘুরে আমাদের পুরী পৌঁছতে হয়েছিল। আমরা সকালে রওনা হয়েছিলাম এবং অনেকটা রাত্রে আমরা পুরীতে পৌঁছেছিলাম। মাঝপথে বেরহামপুরে, আমার এখনও মনে আছে, সেখানে কমরেড সন্তোষ রানা এবং কমরেড অসীম চ্যাটার্জি তারা একটা রেল কোয়ার্টারে, তারা দুপুরের খাবারের জন্য যেখানে আমাদের দাঁড়াতে হয়েছিল এবং সেখানে তারা চারু মজুমদারের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছিলেন। তারপরে আমরা সেখানে থেকে বেরিয়ে পড়ি এবং রাতে পুরীতে পৌঁছই। পুরীতে বিএনআর হোটেল যেটা আছে, সেই বিএনআর হোটেলের পেছনের যে রাস্তাটা তাতে দিয়ে একটা বেশ ঘেরা উঁচু পাঁচিল ছিল, সেখানে একটি বাড়িতে আমরা যাই। এবং সেই বাড়িতে তার আগেই কমরেডরা, আমাদের পার্টির কেন্দ্রীয় নেতৃত্বরা, তারা ওখানে আসছিলেন। তাদের একটা সম্ভবত পলিট ব্যুরো কি কেন্দ্রীয় কমিটির মিটিং, আমার মনে নেই, কিন্তু এটুকু আমার মনে আছে যে তখন তো সত্যিকারের নাম বলার উপায় ছিল না, সকলেরই একটা অন্য নাম ছিল। আমি জানি না, ওখানে সকলেই আমার চাইতে অনেক বড়, আমি একেবারেই ছোট। সেই বাড়িটাতে আমরা প্রায়, আমি এবং আমার মা, কমরেড চারু মজুমদার এবং অন্যান্য নেতৃবর্গের সঙ্গে আমরা প্রায় এক মাস ওখানে কাটিয়েছিলাম। সেই বাড়িটাতে, যাদের বাড়ি, আমার মনে আছে একটি ইয়াং কাপল ছিল, বরুণদা এবং তপতি দিয়ে আমরা বলতাম, তো আমি বলতাম, তো তারা, তাদেরই বাড়ি ওটা, পৈতৃক বাড়ি, সেই বাড়িতে একটা মিটিং চলেছিল গোপনে। তখন কমরেড সরোজ দত্তর সঙ্গে আমার
একটা কাছাকাছি যাওয়ার সুযোগ হয়, এই কারণে যে তাদের মিটিং শেষ হয়ে যাওয়ার পরেও আমরা বেশ কিছুদিন ওখানে থেকে যাই, এবং সব অন্যান্য নেতারা চলে যাওয়ার পরেও কমরেড চারু মজুমদার এবং কমরেড সরোজ দত্ত সেখানে থেকে গেছিলেন। এবং বিকেলে একটা চায়ের আসর বসত এবং সেখানে মূল বক্তাই কথক হিসেবে কমরেড সরোজ দত্ত থাকতেন, এবং তিনি খুব মজার মজার গল্প বলতে পারতেন, খুব মজার ভঙ্গিমায় বলতে পারতেন। তো তেমন একটা গল্প, যে কথা আমি বারবার লিখেওছি, অনেক জায়গাতেই লিখেছি, সেটা যে আমার মনে আছে একটি গল্প উনি আমাকে বলেছিলেন। সেই গল্পটা হচ্ছে একটা বেড়াল আর একটা কুকুরের গল্প, যে কুকুরটা খুব অত্যাচারী ছিল, স্বৈরাচারী ছিল। সেই কুকুরটা ওই একটা বাড়িতে থাকতো এবং সেখানে একটা বেড়াল এসে জুটেছিল, সেই বেড়ালটাকে সে সহ্যই করতে পারতো না, সারা দিন সারা রাত খেতে খাবার কাছাকাছি আসতে দিত না, সব সময় তাড়া করে বেড়াতো আর প্রাণপণে ছুটত সেই বেড়াল আত্মরক্ষার জন্য। এরম করতে করতে দিন যায় দিন যায়, হঠাৎ একদিন দেখা গেল ঠিক উল্টো চিত্র, বেড়ালটাকে ধাওয়া করার পরে সেই বেড়ালটা একটা উঁচু পাঁচিল, আমার মনে আছে কমরেড, সে উঁচু পাঁচিলে ধারে এসে যখন সে আর ওটা লাফিয়ে পার হতে পারবে না, তখন সেই বেড়ালটা, ছোট বেড়ালটা ওই বড় কুকুরটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, এবং আস্তে আস্তে সে তার শরীরটা বড় হতে বড় হতে বড় হতে লাগলো, এবং সে তার আক্রোশে ওই কুকুরটার চাইতে তার শরীরটা অনেক বড় হয়ে গেল, এবং সেটার সেটা দেখে সেই অত্যাচারী কুকুরটা ভয় পেয়ে পালিয়ে গেল। আসলে এর মধ্যে যে মর্মার্থটা তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন, হয়তো আমার ওই ছোটোবেলার মনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন শিক্ষক হিসেবে, সেটা হচ্ছে যে বড় শক্তির বিরুদ্ধে ছোট শক্তিও কখনো কখনো সে কোনো একটা স্পর্ধায় যদি জড়িত থাকে, সেই স্পর্ধা নিয়ে রুখে দাঁড়ালে তখন বড় শক্তিও কিন্তু মাথা নত করে তাকে সরে যেতে হয়। তো আমার এটুকু ভালোভাবে মনে আছে, আমাকে আমি আর সরোজ কাকু আমি বলতাম, সরোজ কাকু আমাকে প্রতিদিন সমুদ্রে চান করতে নিয়ে যেতেন, এই কথাগুলো আমার মনে আছে। এর আগেও বহুবার, এবং 71 সালে আপনারা বুঝতে পারছেন এটা যদি ফেব্রুয়ারি মাস হয় তাহলে তার পরের ঘটনাগুলো কিন্তু খুবই মর্মান্তিক, এবং ওই ফেব্রুয়ারি মাস থেকে আগস্ট মাসে আসার মধ্যেই কিন্তু অনেকটা ওলট পালট ঘুরে হয়ে গিয়েছিল, এবং কমরেড সরোজ দত্তকে হত্যা করার পরেই 12 এবং 13 আগস্ট কাশীপুর বড়ানগর গণহত্যা সংঘটিত হয়েছিল। সুতরাং এই যে রক্ত লাঞ্ছিত যে ইতিহাস পশ্চিমবঙ্গে আছে ভারতবর্ষের বুকে, এবং বামপন্থী বিপ্লবী বামপন্থী কর্মী এবং নেতাদের যে আত্মদান, সেই আত্মদানের কথাটা কিন্তু আমরা বহু চেষ্টা করলেও, বহুভাবে সেটাকে বিকৃত করার চেষ্টা করলেও, আমাদের মনে হয় যে আমাদের মন থেকে, আমাদের মনন থেকে সেটা মুছে ফেলা যাবে না। সেই সূত্র ধরেই বিগত 50 বছর ধরে আমি বলছিলাম যে কমরেড সরোজ দত্তকে শুধু 70 দশক ধরে শুধু নকশালবাড়ি আন্দোলন দিয়ে বিচার করলে হবে না, কমরেড সরোজ দত্তর তার আগের ইতিহাসটা, বামপন্থী তাত্ত্বিক, বামপন্থী বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, এবং সেই সঙ্গে সঙ্গে একজন বামপন্থী নেতৃত্ব হিসেবে তিনি যেভাবে যেভাবে ইতিহাসকে দেখেছেন, যেভাবে যেভাবে সর্বহারাকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে সত্যিকারের যারা সম্পদ তৈরি করেন, যারা ইতিহাস তৈরি করেন, ইতিহাসের সত্যিকারের নির্মাতাদের, তাদের চরম শ্রদ্ধা নিয়ে তাদের পুনঃপ্রতিষ্ঠার কাজটার মধ্যে তিনি ব্রতী ছিলেন নকশালবাড়ির অনেক আগে থেকে। এবং বিগত 50 বছর ধরে যখন ভারতবর্ষের বিভিন্ন রঙের রাষ্ট্রশক্তি তারা সম্পূর্ণ আঘাতটাকে নামিয়ে এনেছিল, বা এখনও সেটা চলছে, সেটা অব্যাহত আছে, যে বামপন্থী বিপ্লবী বামপন্থী আন্দোলনকে একেবারে পর্যুদস্ত করে দাও, তাদের নিকেশ করে দাও, তার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে বিগত 50 বছর ধরে কমরেড সরোজ দত্তের আত্মদানের পরেও, এই 50 বছর ধরেই কিন্তু ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ সেই কমরেড সরোজ দত্তকে তাদের সত্যিকারের বিপ্লবী নেতা কেমন হতে পারেন তার একটা বড় নিদর্শন হিসেবে, তার স্মারক হিসেবে কমরেড সরোজ দত্তকে সবার আগে কমরেড সরোজ দত্তের নাম, কমরেড চারু মজুমদারের নামই আমাদের মাথায় আসবে, এবং এটাকে কিন্তু মুছে ফেলা যাবে না। আমার মনে হয় যে যে মুহূর্তে আমরা বাস করছি, এই গেরুয়া ফাসিস্টদের প্রতিরোধের কথা যখন আমরা বলছি,
সেই সঙ্গে সঙ্গে সেই সময়ের স্বেচ্ছাচারী কংগ্রেসের সরকার ইন্দিরার শাসন তার বিরুদ্ধে লড়াই করার সেই লড়াইয়ের পরিস্থিতিটাও কিন্তু একেবারেই অনুকূল ছিল না। অনেক কম সংখ্যায় মানুষকে অনেক বেশি বিপ্লবী চেতনায় জারিত করে তারা রাস্তায় নেমেছিল এবং সেটা ব্যাপক একটা 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 জ্বালামুখ যেন ও খুলে গিয়েছিল এবং সেখান থেকে যে যে অগ্নুদ্গার ঘটে যে আলোর যে আগুনের ফুলকিগুলো ছড়িয়ে যায় সেটা গোটা ভারতবর্ষ সহ গোটা ভারতীয় উপমহাদেশকে যে জাগৃতির সন্ধান দিয়েছিল তার অন্যতম হোতা হিসেবে কমরেড সরোজ দত্তকে আমরা মনে রাখব। কমরেড সরোজ দত্তকে যারা সমালোচনা করেন, সমালোচনা আমি বলছি না নকশালবাড়ি আন্দোলনের মধ্যে কোনো বিভ্রান্তি ছিল না, নকশালবাড়ি আন্দোলনের সময়তে সত্তর ষাটের দশক সত্তরের দশক জুড়ে যা চলেছে তার সমস্তটাই সম্পূর্ণত সিপিআইএমএল দলের নেতৃত্বে তাদের নিয়ন্ত্রণে ছিল এমনটাও নয়, এবং আমরা ভুল করেছি এবং সেই ভুলগুলো স্বীকার করার মধ্যে দিয়ে সত্যিকারের ভুল স্বীকারের মধ্যে দিয়েই নতুন করে ইতিহাসের নতুন করে বামপন্থার যে কৌশল নীতিটাকে অপরিবর্তিত রেখে যে কৌশলগুলোকে সেটা আমরা অবলম্বন করে চলেছি। আজকেও যা আমরা করছি তার মধ্যে অনেক ভ্রান্তি থেকে যেতে পারে, কিন্তু এতৎসত্ত্বেও কমরেড সরোজ দত্ত যেটুকু করে গেছেন সেটা কিন্তু অনেক বড় কাজ। সেই বড় কাজটা কিন্তু একটা তাত্ত্বিকতার কাজ, শুধু মেঠো রাজনীতি নয়। কমরেড সরোজ দত্তকে অবশ্যই আমাদের শিল্পের সঙ্গে আমাদের শিল্পের স্বাধীনতা, জনতার স্বাধীনতা সংগ্রাম এবং সার্বভৌমত্ব, ভারত রাষ্ট্রের সার্বভৌমত্বের সঙ্গে একীকৃত করে আমাদের দেখতে হবে। শিল্পী কেমন শিল্পী হবে এ নিয়ে তো বিতর্ক অব্যাহত আছে গোটা ভারত বিশ্ব জুড়ে। আর্ট ফর আর্ট সেক, শিল্প শুধু শিল্পর জন্যই, অর্থাৎ সমাজ বিচ্ছিন্নভাবে শিল্প কার্য করলেই তাকে সত্যিকারের শিল্পী বলা হবে, এমন মতের পথিক অনেকেই আছেন। কিন্তু কমরেড সরোজ দত্তরা তাদের জীবন দিয়ে, তাদের সম্পূর্ণত যে প্রয়োগ দিয়ে, তাদের সমস্ত নীতি নৈতিকতা মনন মন আবেগ দিয়ে যে কাজটা করে গেছেন তার সঙ্গে কোথাও কোনো অমিল ছিল না। এবং আমার মনে হয় সবচাইতে গুরুত্বপূর্ণ যে দুটি বিষয় রয়েছে নকশালবাড়ি আন্দোলনের কন্ট্রিবিউশন অবদান হিসেবে, তার মধ্যে একটি হচ্ছে ইতিহাসকে ফিরে দেখা। সেই ইতিহাসকে ফিরে দেখাই আপনারা দেখবেন কি অদ্ভুতভাবে একটা সমাপতন ঘটেছে, একটা কমপ্লিমেন্টারি দুটো ধারা চলেছে একই সঙ্গে, একটা যেমন গণ আন্দোলনের জোয়ার, বিপ্লবী আন্দোলনের জোয়ার, আর তার পাশাপাশি নতুন ইতিহাসকে দেখার নতুন যে প্রক্রিয়া যেটাকে আমরা নিম্নবর্গের ইতিহাস বলছি, কমরেড আমরা যে রণজিৎ গুহ বা পার্থ চট্টোপাধ্যায় বা রমিলা থাপারদের হাত ধরে ব্রিটিশদের ধামাধরা যে সমস্ত ঐতিহাসিকরা ছিলেন তার হাত দিয়ে তৈরি হওয়া ইতিহাস, যেটা স্কুল পাঠ্য কলেজ পাঠ্য হিসেবে রয়ে গেছিল, তার বাইরে দাঁড়িয়ে সত্যিকারের কৃষক শ্রমিক যারা সম্পদ তৈরি করেন, যারা ইতিহাসের নির্মাতা সত্যিকারের নির্মাতা, তাদের সামনে রেখে যে ইতিহাস চেতনা, সে নিম্নবর্গের ইতিহাস চেতনা, সেই যে একটা মেথডোলজি, একটা স্কুল, একটা হিস্টোরিওগ্রাফি, তার কিন্তু সূত্রপাত ষাটের দশকের শুরু হয়েছিল এবং তার সমান্তরালভাবে নকশাল আন্দোলন, নকশালবাড়ি আন্দোলন, সে আন্দোলনটাও কিন্তু পরিপূরক হিসেবে দুটোকে সঞ্জীবিত করেছিল। এখানেও নতুন করে উনিশ শতকের ইতিহাস, যে উনিশ শতকের ইতিহাসকে নিয়েই বা সেই ইতিহাসের পর্যালোচনার সূত্র ধরেই বিতর্কটা দানা বাঁধে এবং কমরেড সরোজ দত্তকেও কাঠগড়ায় দাঁড় করানো হয়। সেখানেও উনিশ শতকের বাংলার তথাকথিত নবজাগরণ, তার যে পুরোধা মানুষেরা রয়েছেন তাদের সবাই নন, হয়তো তার মধ্যে ভ্রান্তি ছিল, কিন্তু ছাত্র যুবরা তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের নতুন ইতিহাস চেতনায় জারিত হয়ে তারা যে প্রশ্ন করতে শিখেছিল, যে অবাধ্যতার ঢেউ তুলেছিল, তার সূত্র ধরে যে আন্দোলন তৈরি হয়েছিল, সে আন্দোলনের কে একটা তাত্ত্বিক ভিত্তি দেওয়ার ক্ষেত্রেও কমরেড সরোজ দত্তর একটা বড় ভূমিকা আছে। এবং সেটা কিন্তু শুধুমাত্র মূর্তি ভাঙা আন্দোলনের কথা আমি বলছি না, আমি বলছি সামগ্রিকভাবে। ওই যে বলছিলাম কমরেড সরোজ দত্তকে শুধু ষাট দশক সত্তর দশক নয়, তিরিশের দশক চল্লিশের
দশক, 50-এর দশক, একের পর এক নকশালবাড়ি আন্দোলন, তার তো একটা সলতে পাকানোর সময় আছে, তার বিভিন্ন পর্বান্তর রয়েছে। সেই পর্বান্তরগুলোকে যদি আমাদের সঠিকভাবে বুঝতে হয় তাহলে অবশ্যই আমরা 40-এর দশকের কৃষক আন্দোলন, আমি যেমনভাবে বলছিলাম মন্বন্তর, বন্যা, তার মধ্যে থেকে পিপলস রিলিফ কমিটি, কমিউনিস্ট পার্টি, মহিলা সমিতি, সামগ্রিকভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়া, ত্রাণের মধ্যে থেকে তৈরি হওয়া তেভাগা আন্দোলন, সেটা দানা বাঁধছে, রাষ্ট্রকে আঘাত করার চেষ্টা করছে তেভাগা থেকে তেলেঙ্গানা, এবং 50-এর শুরু থেকে 48-এ কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষণা করা হলো, 50-এর শুরু থেকে কৃষক আন্দোলন যেখানে যেখানে হচ্ছে গুলি চলছে, কংগ্রেসের সরকার গুলি চালিয়ে হত্যা করছেন, সে কুচবিহার থেকে কলকাতা অবধি, তার সঙ্গে সঙ্গে ট্রাম ধর্মঘট নিয়ে ট্রাম শ্রমিকদের আন্দোলন, সেই আন্দোলন জয়যুক্ত হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে এই যে একটা বড় ধারা, এর প্রত্যেকটি অংশ ভাগ হিসেবে, প্রত্যেকটি পর্বের অংশ ভাগ হিসেবে কমরেড সরোজ দত্তরা দাঁড়িয়ে আছেন, এবং তারা যে দাঁড়িয়ে আছেন সেই দাঁড়ানোটা শুধু একটা চলিষ্ণু গণতান্ত্রিক শ্রমজীবী মানুষের আন্দোলনের সঙ্গে সঙ্গে তারা চলছেন, চলতে 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 তারা যে আহরণ করছেন সেই আহরণটা সম্পূর্ণতভাবে সেটা বিচ্ছুরিত হয়েছে নকশালবাড়ি আন্দোলনের মধ্যে দিয়ে। এবং নকশালবাড়ি আন্দোলনের হয়তো উত্তরবঙ্গের প্রান্ত থেকে সে আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু সমস্ত চিন্তা চেতনার জগৎটাকে সেটা আপ্লুত করেছিল, প্রভাবিত করেছিল, আর যার ফলে একদম সিপিআই পার্টির মধ্যে থাকা প্রথম সারির যারা বৌদ্ধিক চেতনায় জড়িত ছিলেন, যারা বৌদ্ধিক ফ্রন্টটাকে নিয়ন্ত্রণ করতেন, সেই মানুষগুলো শশীতল রায়চৌধুরী, কমরেড সরোজ দত্ত, কমরেড সুনীতি ঘোষ, তারা কিন্তু তাদের সমস্ত কিছুকে নিয়েই, শুধুমাত্র কৃষক আন্দোলন একটা খেটো ধুতি পড়া মানুষের আন্দোলন, সেই আন্দোলনকে অন্য চোখে দেখার যে ইতিহাসবোধ ছিল তার সম্পূর্ণ বিপরীত একটা বিপ্রতিপে একটা নতুন ইতিহাসবোধকে তৈরি করা এবং সেইটাকে নিয়ে যাওয়া, তার একটা তাত্ত্বিক ভিত্তি নির্মাণ করা, সে নির্মাণের অন্যতম কারিগর হিসেবে কমরেড সরোজ দত্ত দাঁড়িয়ে আছেন। এখানে প্রশ্ন উঠতে পারে, অনেক রকম প্রশ্ন উঠতে পারে, যে মূর্তি ভাঙা আন্দোলন সেখানে তো একটা ব্যাপক, তার ব্যাপকতা এমন ছিল ছাত্র যুবরা সম্পূর্ণ তো তার সঙ্গে যুক্ত থাকার পরেও তার অনেক ব্যত্যয় ঘটে গিয়েছিল, এবং হয়তো সেটা কোনো না কোনোভাবে পরবর্তীকালে নকশালবাড়ি আন্দোলনটি তার পরের পর্যায়ে পরিণত করতে বা রাষ্ট্রীয় আক্রমণকে প্রতিহত করার ক্ষেত্রে জনগণের যে সংযোগ, জনগণের যে আমরা মধ্যবিত্ত বাঙালি মধ্যবিত্ত পরিবারগুলো যেভাবে শেল্টারের ব্যবস্থা করত, অনেকেই হয়তো তারা এই মূর্তি ভাঙার সঙ্গে সহমত ছিলেন না, নিশ্চয়ই সেগুলি বাস্তবতা রয়েছে, সেই সমালোচনাগুলোকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা যাবে না, কিন্তু এর মধ্যে বেশিরভাগ মানুষই যারা নবজাগরণের ধারক এবং বাহক, তাদের মধ্যে বুদ্ধিজীবীদের বৃহদাংশ, তাদের মনে রাখতে হবে ভারতবর্ষে কৃষকদের, ওই উর্দিপরা কৃষকদের যে যে মহাবিদ্রোহ, 1857 সালের মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহকে দেখার চোখ এবং সেটাকে নির্মমভাবে নাকচ করে দেওয়া এবং ব্রিটিশ রাষ্ট্রের পক্ষে দাঁড়ানোর যে বুদ্ধি মেধাজীবীরা ছিলেন তাদেরকে আঘাত করার ক্ষেত্রে ছাত্র যুবরা যে একটা অগ্রণী ভূমিকা পালন করেছিল শুধু নয়, সেটা তার মধ্যে অনেকের, হয়তো বিদ্যাসাগরের মূর্তি ভাঙা সেটা নিশ্চয়ই ঠিক ছিল না, বিদ্যাসাগর তিনি হয়তো ব্রিটিশ রাজশক্তির সঙ্গে সম্পূর্ণ তো জুড়ে থেকে ব্রিটিশ রাজশক্তি কীভাবে আরও বেশি প্রাধান্যমূলক অবস্থানে যাবে বিদ্যাসাগর তা করেনি, অনেক ক্ষেত্রেই বিদ্যাসাগর তার বিরোধিতা করেছেন, কিন্তু হয়তো সেই প্রাণপ্রাবল্যে বিদ্যাসাগরের মূর্তিও ভাঙা পড়েছে, কিন্তু যদি রামমোহনের কথা বলেন, যদি হরিশ মুখার্জির কথা বলেন, তারা কিন্তু সর্বতোভাবে অকুণ্ঠভাবে ব্রিটিশ রাজশক্তির সেবা করে গেছেন, তারা 1857-র মহাবিদ্রোহ, ভারতবর্ষের প্রথম কৃষক মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহকে কিন্তু অত্যন্ত নাকচ করার জন্য তার বিরুদ্ধে সমালোচনা এবং নাকশিটকানো, বিশেষত বাবু কালচারের জন্মদাতা যে বাবু কালচারের আমরা বিরোধিতা করে এসেছি, নকশালবাড়ি কিন্তু এভাবে দেখতে শিখিয়েছিল, এবং এই দেখতে শেখানোর ক্ষেত্রে তার মধ্যে কমরেড সরোজ দত্তর অবদান অস্বীকার করার নেই। আজকে আপনারা বলুন তো, যে আজকে জুন মাসের 2 তারিখে গোটা পৃথিবীতে 2020 সালে
50 বছর তো কেটে গেছে, মূর্তি ভাঙা নিয়ে এত কিছু তো হয়েছে, কিন্তু এত সমালোচনা থেকে তো আমরা তার মধ্যে দিয়ে উঠে এসেছি। কিন্তু আজকে যখন মার্কিন সাম্রাজ্যবাদের ঘাঁটি মার্কিন প্রদেশ মিনেসোটায়, সেখানে কালো মানুষ জর্জ ফ্লয়েডকে বর্ণ বৈষম্যবাদী পুলিশ অফিসার হাঁটু দিয়ে তার গলার ওপর চেপে বসে তাকে নিঃশ্বাস নিতে দিচ্ছে না, যেখানে জর্জ ফ্লয়েড তিনি চিৎকার করে বলছেন অফিসার আই ক্যানট ব্রেথ, অফিসার আমি নিঃশ্বাস নিতে পারছি না, সেটা যেমন একটা স্লোগানের ভিত্তিতে সারা দেশকে জ্বালি, শুধু আমেরিকান মহাদেশ নয়, গোটা পৃথিবীকে এই বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তার সামগ্রিকভাবে তার প্রতিফলন কি ঘটেছে আমরা দেখেছি আমেরিকায় একের পর এক ওই দাস ব্যবসায়ীদের, যারা সমস্ত কালো মানুষদের আফ্রিকার কোল থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল, দাস ব্যবসার মধ্য দিয়ে যাদের নিষ্পেষণের শিকার করা হয়েছিল, সেই তাদের সেই ইতিহাসের দিকে নতুন করে তারা তাকাচ্ছেন। সেখানে আমরা দেখছি যে শুধু আমেরিকা নয়, ব্রিটেনের ব্রিস্টলে যেখানে রাজা রামমোহনের তিনি মৃত্যুবরণ করেন তার একটা মূর্তি আছে, সেই ব্রিস্টল শহরে অন্যতম দাস ব্যবসায়ী কলস্টনের যে মূর্তি ছিল, সেই মূর্তিটা কিন্তু স্বতঃস্ফূর্ত আবেগে জনতা, ব্রিটেনের জনতা তারা আছড়ে ফেলছেন এবং পাশে যে লেকটাতে আছে সেটাতে ভাঙা মূর্তিটাকে ডুবিয়ে দিচ্ছেন। স্বতঃস্ফূর্ততার এই যে অভিব্যক্তি, সে অভিব্যক্তি কিন্তু শুধু 70 দশকের মূর্তি ভাঙার মধ্যে নয়, মূর্তি ভাঙা শুধু মূর্তি ভাঙা নয়, সেটা তার একটা ভাবমূর্তিকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলে সেটা থেকে নতুন নির্মাণের যে স্বপ্ন দেখা, একটা বর্ণ বৈষম্যবাদ মুক্ত পৃথিবী, একটা এই যে পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে যে বর্ণ বৈষম্যবাদ জুড়ে আছে সেটার থেকে মুক্ত হওয়া, ভারতবর্ষের নির্দিষ্ট পরিস্থিতিতে বর্ণবাদ, সেই বর্ণবাদটা যেমন হিন্দু বর্ণবাদের মধ্যে দিয়ে রয়েছে, দলিত আদিবাসীদের ওপর অত্যাচার, তাদের বিরুদ্ধে যখন ফেটে বেরোবে, যখন মানুষ রাস্তাকে আঁকড়ে ধরবেন তাদের স্বাধীনতাটাকে ঘোষণা করার জন্য, সেখানে আমরা কি খুব বুকে হাত দিয়ে বলতে পারি কোনো মূর্তি ভাঙা পড়বে না? আজকে যারা আজকে নরেন্দ্র মোদী বা আজকে গান্ধী হত্যাকারী, সেই গান্ধী হত্যাকারী গডসের মূর্তি প্রতিষ্ঠা করে তার মন্দির বানানো হয়েছে, তাকে পূজা করা হচ্ছে, আজকে মানুষ একদিন না একদিন সেই মূর্তিকে তো ভাঙবেই, তখন আমরা না 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 মূর্তি ভাঙা অন্যায় বলে আমরা চিৎকার করতে পারবো না? কিন্তু তখন কটা মানুষ ভারতবর্ষের সেই চিৎকারটা করবে? আপনারা দেখুন যে শুধুমাত্র কলস্টনের মূর্তি নয়, উইনস্টন চার্চিল, ব্রিটেনে উইনস্টন চার্চিলের একটা বড় ভাবমূর্তি রয়েছে, তাকে বীর হিসেবে পুজো করা হয়, সেখানে সর্বত্র প্রতিটি শহরেই প্রায় উইনস্টন চার্চিলের মূর্তি রয়েছে, উইনস্টন চার্চিলের মূর্তিতে কালি লেপন করা হয়েছে, উইনস্টন চার্চিলের কালি লেপন করা হয়েছে, তিনি দাস ব্যবসার সমর্থক হিসেবে নন, বরং ভারতবর্ষকে যে ঔপনিবেশিক শাসনের মধ্যে ভারতবর্ষের মন্বন্তর ঘটানো, এই যে ম্যানমেড ফামিন, এই যে দুর্ভিক্ষ ঘটানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা যে পালন করেছেন তিনি তদানীন্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, উইনস্টন চার্চিলের মূর্তিটাকে ভাঙার প্রণোদনা দেখা গেছে, তার মূর্তিতে কালি লেপন করা হয়েছে, কালি লেপন করা হয়েছে গান্ধী মূর্তিতেও। মনে রাখতে হবে গান্ধীর মূর্তিও কিন্তু ভাঙা পড়েছিল 70 দশকে। সুতরাং আমরা যত কিছুই তার যুক্তিগ্রাহ্যতা খুঁজে বেড়াই না কেন, সেই যুক্তিগ্রাহ্যতা বেশিরভাগ সময়তেই জন আক্রোশের প্রাবল্যে, গণ আন্দোলনের প্রাবল্যে, তার উপরে কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ, সম্পূর্ণটা সব কিছুই যুক্তিগ্রাহ্য হিসেবে সামনে আসবে না। পরিবর্তন সেটা সব কিছুকে ধ্বংস করে, বিপ্লব একটা প্লাবন, সেই প্লাবন অনেক ভালো কিছুকেও ধ্বংস করে নিয়ে তাদের ধুইয়ে নিয়ে চলে যেতে পারে, এবং সেটাই নামই কিন্তু বিপ্লব। তারপরে তার নতুন পুনর্গঠনের কাজ শুরু হতে পারে, বা 70 দশকে যেখানে বলা হচ্ছে যে সরোজ দত্ত লিখছেন যে আমরা মূর্তি শুধু ভাঙবো না, ভেঙে তবে গড়তে হবে, মাওয়ের কথাও তিনি বারবার বলছেন, যেটাকে নিয়েও অনেক রকম কটাক্ষ করা যেতে পারে, কিন্তু তার মধ্যে দিয়ে তিনি নতুন করে পুনঃস্থাপনের কথা বলেছেন, যে গান্ধীর মূর্তি যদি সরিয়ে দেওয়া যায় তাকে মঙ্গল পাণ্ডের মূর্তি দিয়ে প্রতিস্থাপন করা হবে। তো আবার 1857-র কথা এসে গেছে, আজকেও 1857 ভারতবর্ষ অত্যন্ত একটা
বড় অধ্যায় সূচনা ঘটিয়েছিল, যে অধ্যায়ের পরবর্তী পর্যায়গুলো এক এক করে আমরা স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে আসবেও আমরা এক এক করে তার পর্যায়ক্রমে আমরা তেভাগা, তেলেঙ্গানা, নকশালবাড়ির মধ্যে দিয়ে দেখতে পাব। এটা যেমন একটা দিক, আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠছে গোটা ভারতবর্ষে যেভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসকে নামিয়ে নেওয়া হয়েছে, একটা সম্পূর্ণত একটা স্ট্র্যাটেজিক এবং সিস্টেমিক টেরর। এই সিস্টেমিক টেররের বলি হচ্ছেন কারা? যে দলিত মানুষেরা ভীমা কোরেগাঁওয়ের লড়াইয়ে 200 বছরকে তারা সেটা পালন করার জন্য, সেটা উৎসবে পাল্টে দেওয়ার জন্য জমা হয়েছিলেন, আপনারা জানেন 2018 সালে সেই 2রা ডিসেম্বর নির্মমভাবে গেরুয়া পন্থীরা, বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএসের কর্মী বাহিনী তাকে তছনছ করলো, আক্রমণ করলো, আঘাত করলো, একজনকে হত্যা করলো, আর তারপরে যে মামলা তৈরি হলো মিথ্যে মামলা, সেখানে একের পর এক আজকের যারা অগ্রগণ্য মেধাজীবী বুদ্ধিজীবী তাদের 12 জনকে ইতিমধ্যেই কারারুদ্ধ করা হয়েছে অত্যন্ত নির্মমভাবে এবং ইউএপিএ দিয়ে, সবচেয়ে বড় কালা কানুন যেটা দেশে চালু আছে সেই ইউএপিএ লাগু করে তাদের জেলবন্দি করে রাখা হয়েছে। তার আগে 2014 সালে জেলবন্দি করা হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিএন সাইবাবা, যিনি 90% তার তিনি চলতে ফিরতে পারেন না, তিনি একজন প্রতিবন্ধী মানুষ, সেই প্রতিবন্ধী মানুষটাকে আন্ডাসেলে রেখে দেওয়া হয়েছে, তার মা মৃত্যুবরণ করেছেন, তাকে পারলে ছাড়া হচ্ছে না, এবং রাষ্ট্র খুব নির্দিষ্টভাবেই জিএন সাইবাবে হত্যার করার চক্রান্ত সেটাকে সম্পূর্ণভাবে নামিয়ে এনেছেন। আমরা দেখছি যে 70 দশক থেকে আজ অবধি বিপ্লবী কবি কমরেড ভারভারা রাও, যিনি প্রায় 80 ছুঁতে চলেছেন, 80টি পর মানুষ যিনি বিপ্লবী চেতনায় জারিত হয়ে আছেন, ওই 70 দশকের নকশালবাড়ির আদর্শেই এখনও জারিত হয়ে আছেন, যার কবিতাগুলো মুখে মুখে ফেরে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে, মানুষের গণজাগরণের পক্ষে, ভারতবর্ষের গোটা ইতিহাসকে দেখার ক্ষেত্রে, ভারতবর্ষের মুক্তি সংগ্রামকে সফল করার ক্ষেত্রে যার কবিতাগুলো মুখে মুখে ফেরে, তিনি আজকে কোভিড আক্রান্ত, তিনিও বাঁচবেন কি মরবেন সেটা প্রশ্নচিহ্ন আছে, তিনি সঠিক চিকিৎসা পাচ্ছেন না। এভাবে 12 জনকে তারা আটকে রেখেছেন, তার মধ্যে অগ্রগণ্য হিসেবে রয়ে আছেন সুধা ভরদ্বাজ, তিনি মানবাধিকার কর্মী, দীর্ঘদিন ধরে ছত্তিশগড়ে কাজ করেছেন, রোনা উইলসন, ওখানে সোমা সেনরা কয়েক বছর ধরে বন্দী হয়ে আছেন, তাদের কাছে কেউ পৌঁছতে পারছেন না, সেখানে আমরা দেখছি আনন্দ তেলতুম্বড়ের মতন, যিনি দলিত এবং বামপন্থী, দলিত এবং বামপন্থী সবচাইতে প্রথম সারির বুদ্ধিজীবী হিসেবে, যিনি গোটা ভারতবর্ষকে একটা অন্যভাবে তার মতাদর্শগতভাবে তিনি নতুন যে অ্যানালিসিসের মধ্যে দিয়ে, বিশ্লেষণের মধ্যে দিয়ে প্রত্যেকটা জনবিরোধী কাজের সমালোচনা করে গেছেন, তাদের কিন্তু আজকে কারান্তরালে রাখা হয়েছে, এবং সম্পূর্ণ তো তারা কবে ছাড়া পাবেন, কিভাবে ছাড়া পাবেন, তাদের কোনো বিচারের সুযোগ দেওয়া হচ্ছে না। তাহলে যেভাবে 70 দশকে ওই লকআপে হত্যা করা হতো, যেভাবে গুপ্ত হত্যা করা হতো, কমরেড সরোজ দত্তের ক্ষেত্রে সেই জাজ্বল্যকর মানে ঘটনা আমাদের চোখের সামনে আছে, আমাদের বুকের মাঝে আছে, আজকেও কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে যে রাষ্ট্রীয় সন্ত্রাস, একদিক থেকে গেরুয়াধারীদের তাণ্ডব, অন্যদিক থেকে আমরা গোটা পৃথিবী জুড়ে আবার নতুন করে গণ আন্দোলন দেখতে পাচ্ছি, ইতিহাসকে নতুন করে দেখা বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে, আমেরিকার বুকের মধ্যে দাঁড়িয়ে ট্রাম্পের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফাসিস্টদের বিরুদ্ধে, এবং আমাদের দেশের মধ্যে এই ফাসিস্ট শক্তির বিরুদ্ধে তাদের যে লড়াই, সেখানেও কিন্তু এই দুটো পর্যায়ে, অর্থাৎ নতুন করে ইতিহাসকে দেখা, নতুন করে ইতিহাসকে পুনর্নির্মাণ করা, তাকে আনরিট করা এবং তাকে রিইনভেন্ট করা, আমরা যেটাকে বলি তাকে আনরিট করা এবং রিইনভেন্ট করার কাজটা গোটা বিশ্বজুড়ে যেমনভাবে হয়েছে, তার সূত্র ধরে মূর্তি ভাঙা হয়েছে দাস ব্যবসায়ীদের, তেমনি করে নতুন করে কিন্তু জর্জ ফ্লয়েডের মতন মানুষ, তারা হয়তো বামপন্থী নন, তিনি কোনো বিপ্লবী নন, কিন্তু তবুও একজন কালো মানুষের প্রতিনিধি হিসেবে তার কথা কিন্তু বিশ্ববাসী জেনেছেন।
আর উল্টো দিক থেকে রাষ্ট্রীয় সন্ত্রাসের তার ভয়াবহ নিদর্শন গোটা বিশ্বজুড়ে আমরা দেখছি, বিশেষ করে যেখানে ফাসিস্টরা ক্ষমতায় আছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রই হোক আর ব্রাজিলই হোক আর ভারতবর্ষের নরেন্দ্র মোদী হোক, বলসোনারো হোক বা ব্রিটেনের জনসন হোক কি আমেরিকার ট্রাম্প হোক আর আমাদের নরেন্দ্র মোদী অমিত শাহরা হন, তাদের বিরুদ্ধে কিন্তু মানুষের সংগ্রাম করে রাখা যেটা শাসকরা ভাবছেন, আমার মনে হয় সেটা বেশি দিন টিকবে না। ইতিমধ্যেই ভারতবর্ষের শ্রমিক সংগঠনগুলো আগামী 9ই আগস্ট আবার ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের সেই কুইট ইন্ডিয়া মুভমেন্টের 9ই আগস্টকে বেছে নিয়েছেন। ভারতবর্ষের সমস্ত শ্রমিক সংগঠনগুলো তারা রাস্তায় নামার জন্য তৈরি হয়েছেন, তারা শ্রমিকের সমস্ত অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে রাস্তায় নামবেন 9ই আগস্ট। তেমনি করে কৃষক সংগঠনগুলো, কৃষিক্ষেত্র থেকে কর্পোরেট, তুমি কুইট কর্পোরেটস ফ্রম এগ্রিকালচার বলে যে কুইট ইন্ডিয়া, নতুন করে যে কুইট ইন্ডিয়াকে নতুনভাবে নতুন ইতিহাসে প্রতিস্থাপন করা হয়েছে, ঠিক সেইভাবেই আবার একটা গণ আন্দোলনের জোয়ার আমরা দেখব। সেখানে শুধু রাম মন্দিরের কথা বলে, হিন্দু রাষ্ট্রের কথা বলে বেশিদিন মানুষকে ভুলিয়ে রাখা যাবে না। ইতিমধ্যেই এই হিন্দু রাষ্ট্রের পক্ষধারী যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তাদের আসল চরিত্রটা সাধারণ মানুষের কাছে উন্মোচিত হয়েছে। পরিযায়ী শ্রমিকদের লং মার্চ, সেখানে তাদের অভুক্ত থাকা, একটা বুভুক্ষার মানচিত্র সমস্ত দেশ জুড়ে সেটা বিস্তৃতি পাচ্ছে, আর উল্টো দিক থেকে তার উপরে আক্রমণ নামাচ্ছে কোনো মানুষের সামান্যতম বেঁচে থাকার জন্য, যে তার ক্ষুধা নিবারণের জন্য, তাকে আশ্রয় দেওয়ার জন্য সরকারের কোনো নীতি নেই। পিএম কেয়ারসের টাকাগুলো হয়তো নির্বাচনকে তারা জোর করে নির্বাচন করার চেষ্টা করছেন, অন্যদিকে সেই টাকা রাম মন্দিরের পেছনে ব্যয়িত হচ্ছে কি না আমরা জানি না, কিন্তু তার কোনো হিসেব পাওয়া যাচ্ছে না। এই চরম যে একটা মানবতার অবমাননা চলছে, একটা ইতিহাসকে সম্পূর্ণ তো বিকৃতি করার জন্য সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগানো হয়েছে, ভারতবর্ষের সংবিধানকে সম্পূর্ণ তো পাল্টে মনুস্মৃতি দিয়ে তাকে প্রতিস্থাপন করা হচ্ছে, তার বিরুদ্ধে যে প্রতিরোধের সংস্কৃতি, সেই সংস্কৃতির অন্যতম প্রতিভূ হিসেবে কমরেড সরোজ দত্ত দাঁড়িয়ে আছেন, কমরেড সরোজ দত্ত দাঁড়িয়ে থাকবেন, এবং আমরাও কিন্তু সম্পূর্ণ তো বাকি সমস্ত সমালোচনাগুলোর তার মধ্যে তার যুক্তিগ্রাহ্যতা, সে যুক্তিগ্রাহ্যটাকে নিশ্চয়ই বিচার করব, সে যুক্তিগ্রাহ্যটাকে ছাপিয়ে উঠেও শুধু আবেগ নয়, ইতিহাসকে ফিরে দেখা এবং তার সঙ্গে সঙ্গে বর্তমানকে মিলিয়ে নেওয়া, ভবিষ্যতের দিকে যে আমাদের পদচারণা, নতুন পৃথিবী গড়ার যে কাজ, সেই কাজটাতে আমরা নিবিড় থাকব, নিষ্ঠ থাকব, এবং কমরেড সরোজ দত্তদের আমরা কখনোই ভুলে যাব না। তাদের ওই আলোকবর্তিকা, সেই আলোতে উদ্ভাসিত হয়েই ভারতবর্ষের নবযুবকেরা, নবযুবরা, তারা নতুন পথিকরা, তারা ভারতবর্ষের গণ আন্দোলনে আরও ব্যাপকভাবে অংশগ্রহণ করছেন, করবেন, এই প্রত্যয় রেখে আমি আমার আজকে যতটুকু বলার ছিল তাদের আমি এইটুকুই বলবো যে আমাদের আরও বেশি বেশি করে রাস্তায় নামতে হবে। অসুখের ভয় আছে, সেটা থেকে বাঁচার জন্য যা যা নীতি আমাদের, সে দূরত্ব বজায় রাখা, সেই সঙ্গে সঙ্গে মুখে একটা মুখোশ পরে থাকা, সেটা নিশ্চয়ই আমরা করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের গলার স্বরটাকে যেন আমরা জোরের সঙ্গে তুলে ধরতে পারি, এবং এই নির্মম শাসকদের বিরুদ্ধে একটা গণবিদ্রোহ, সেই গণবিদ্রোহকে আবার মাটিতে নামিয়ে আনা, সেটাই স্বপ্ন থাকবে, এবং তার মধ্যে দিয়ে নতুন ভারতবর্ষকে গড়ার স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে পদচারণা আমরা করছি, আগামী প্রজন্ম করছেন, এবং সেই নতুন প্রজন্ম করছেন, সেই নতুন প্রজন্ম আবার আগামী প্রজন্মকে সেই দীপশিখা, সেটা রিলে রেসের মতন হাতে তুলে দেবেন, এবং তা এইটা এই আন্দোলন চলবে যত আক্রমণই নামুক না কেন, আক্রান্তদের পক্ষ থেকে নয়, তার বিরুদ্ধে প্রতিরোধী শক্তি হিসেবে আক্রান্তদের পক্ষ নিয়ে আক্রমণকারীদের বিরুদ্ধে জেহাদ, সেই জেহাদের অন্যতম প্রতিভু হিসেবে কমরেড সরোজ দত্তকে আমরা এই 5ই আগস্ট আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা জানাই, এবং কমরেড সরোজ দত্তের ইতিহাসকে মুছে ফেলার সমস্ত প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের সামগ্রিকভাবে দাঁড়াতে হবে। আমরা ইতিহাসকে বারবার পর্যালোচনা করব এবং নতুন ইতিহাস গড়ার দিকে, মানুষকে এগিয়ে দেওয়ার দিকে আমাদের একটা বড় গণ আন্দোলন, কৃষককে সংগঠিত করা, শ্রমিকদের সংগঠিত করা, তার মধ্যে বারবার আমাদের নেতাদের যারা জীবন দান করে গেছেন তাদের ইতিহাসগুলোকে আমাদের বারবার পুনরুচ্চারণ করতে হবে, এর মধ্য দিয়েই আমাদের এই রাজনৈতিক কর্মকাণ্ডকে বাড়িয়ে তুলতে হবে। এটুকু বলে যারা আজকে শুনছেন তাদের সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে এবং আমার
ব্যক্তি হিসেবে আমি তাদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং কমরেড সরোজ দত্তের সবার আপনাদের সকলের পক্ষ থেকে, যেহেতু এখনও আমিই বলে যাচ্ছি আপনারা আমার কথাই শুনছেন, সবার পক্ষ থেকে কমরেড সরোজ দত্তকে আমরা অকৃত্রিম শ্রদ্ধা, বন্ধুত্ব এবং সহযোদ্ধার মর্যাদাতে তাকে আবার নতুন করে তুলে ধরতে চাইছি। এইটুকু বলে আমি শেষ করছি। ধন্যবাদ।